নমস্কার মই আজি আপোনালোকক পোলাও বনাই দেখুৱাম মন্দি চাব প্ৰথমতে মই সসপিনত গৰম পানী কৰিছিলো গৰম কৰি কৰা পিছত মই বাসমতি চাউল সিদ্ধ কৰি লৈছো ভাতখিনি ঝৰঝৰ হৈ গৈছে কেৰাহীত মই সাদা তেল দিছো গ্ৰীণ মটৰ অলপ ভাজি লওঁ গ্ৰীণ মটৰখিনি মই আগৰ দিনেই পানীত ভিজাই ৰাখিছিলোঁ ৰাতি মটৰখিনি মই ঘৰতে শুকাইছিলোঁ শুকাই থৈ কেনে ৰাখিছিলোঁ অলপ নিমখ দিম হালধি অলপ ভাজি ল'ব লাগিব এক বাটি ভাত লৈছো গ্ৰীণ মটৰ আছে নিমখ অলপ হালধি জিৰা লাগিব কাজু আছে কিচমিচ আছে বাদাম আছে আৰু লং আছে তেজপাত লাগিব দুটা শুকান জ্বালা কেৰাহীত মই দুই চামুচমান দি জিরা তেজপাত দুটা জ্বালা দারচিনি এলাচি দুটামান ভাতখিনি ভালকৈ ভাজি ল'ব লাগিব ভাতবিলাক নিমখ গোলমৰিচৰ গুড়া জিরার গুড়ি মটর কাজু বাদাম কিশমিশ পানি এক কাপ
বেশি পানি নিদিম, ভাতখিনি সিদ্ধ হওয়া আছে অলপখিনি দিব লাগিব। ঢাকনি দিম 5 মিনিটমান। হয়ে গেছে, ধুনিয়া সেন্ট ওলাইছে, খাবলে ভাল লাগিব। হয়ে গেছে, এতিয়া বড়া ভাজিম, ভাত কেরেলার পটল আর আলুর বেসন লৈছো, অলপ জিরার গুড়ি দিছো, হালধি আর নিমখ। অলপ গোলমরিচের গুঁড়া দিছো, বেসন রেডি হয়েছে, বেসন মাখি পটল গরম তেলত ভাজিম। লগতে ভেন্ডি আছে, আপনাদের ভেন্ডির পকোড়া খাইছে, এবার খাই চাব ভাল লাগে। কমল কমল ভেন্ডি লাগিব, আলু ভাত কেরেলা আমি কাকলা বলিও কও, পটল
এতিয়া আমৰ চাটনি বনাম আমি টক বুলি কওঁ এটা ৰঙা জ্বালা দিছোঁ তেজপাত সৰিয়হ অলপ আদা দুটা আম কেঁচা আমে দুদিন ৰখাৰ পিছত অলপ তেতলা হৈ গৈছে নিমখ পৰিমাণ মতো হালধি অলপ কেঁচা জ্বালা এটা দিছা দিছোঁ এতিয়া গুড় দিম গুড় দিলে টেঙা কম লাগিব হৈ গৈছে নমাই লৈছোঁ চাটনিখিনি আপোনালোকে এনেকৈ ফ্ৰাইড ৰাইচৰ লগত বনাই খাব ভাল লাগে ছাবস্ক্রাইব কৰিব।